আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ছাত্র ছাত্রী, আজকের ক্লাসে সবাইকে লাল গুলাব শুভেচ্ছা। আমি মোহাম্মদ আবু সালেহ, প্রভাষক বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আরেকটি ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আমাদের আজকের টপিক হলো 1935 সালের ভারত শাসন আইন। প্রিয় ছাত্র ছাত্রী, এই পাঠ শেষে তোমরা ভারত 1935 সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট ব্যাখ্যা করতে পারবে এবং বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা মূল পাঠে চলে আসি। 1935 সালের ভারত শাসন আইন, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। পটভূমি, 1919 সালের ভারত শাসন আইন, কংগ্রেসের পক্ষ থেকে নেহরু রিপোর্ট এবং মোহাম্মদ আলী জিন্না 14 দফা প্রকাশিত হলে ভারতবর্ষে শাসনতান্ত্রিক অচলাবস্থা ও সংকট সৃষ্টি হয়। এই অচলাবস্থা দূর করার জন্য ব্রিটিশ সরকার পরপর তিনটি গোল টেবিল বৈঠকের ব্যবস্থা করবে, ভারতবাসীদের মনোভাব জানার চেষ্টা করবে। গোল টেবিল বৈঠক সমূহের বস্তাবলী একটি শ্বেতপত্র বা হোয়াইট পেপারে প্রকাশ করা হয়। এই শ্বেতপত্রটি ব্রিটিশ পার্লামেন্টের যুক্ত কমিটি দ্বারা পরীক্ষিত ও সংশোধিত হয়ে 1937 সালের 22 নভেম্বর একটি রিপোর্ট আকারে পেশ করা হয়। এই রিপোর্টের উপর ভিত্তি করে 1935 সালে 7 জুন ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ কমন সভায় এবং 26 জুলাই উচ্চকক্ষ লর্ড সভায় ভারত শাসন আইন পাশ হয়। 1935 সালের 2 আগস্ট তার রাজকীয় সম্মতি লাভ করে এটি 1935 সালের ভারত শাসন আইন নামে খ্যাত। 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য সমূহ, 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য সমূহ নিম্নে বর্ণনা করা হলো। 1. সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের পরিকল্পনা। এই আইনে ব্রিটিশ ভারতের 11টি প্রদেশ ও যোগদান ইচ্ছুক দেশীয় রাজ্যগুলো নিয়ে একটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র অল ইন্ডিয়া ফেডারেশন গঠনের প্রস্তাব বা পরিকল্পনা করা হয়। এতদিন প্রচলিত এক কেন্দ্রিক ব্যবস্থা পরিবর্তন করে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা প্রবর্তন করা হয়। 2. সরকারি বিষয় বিভাগ বা ক্ষমতা বণ্টন নীতি। এই আইনে শাসন সংক্রান্ত বিষয়গুলোকে 3 ভাগে বিভক্ত করা হয়, যথা 1. ক. কেন্দ্রীয় বিষয়, খ. প্রাদেশিক বিষয়, গ. যুগ্ম বিষয়। কেন্দ্রীয় বা যুক্তরাষ্ট্রের তালিকায় 59টি বিষয়, যুগ্ম তালিকায় 36টি বিষয় এবং প্রাদেশিক তালিকায় 54টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়। 3. কেন্দ্রে দ্বৈত শাসন। এই আইনে প্রদেশে দ্বৈত শাসন রহিত করা হয়, কিন্তু কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়। কেন্দ্রীয় বিষয়গুলো সমূহকে সংরক্ষিত ও হস্তান্তরিত এই 2 ভাগে বিভক্ত করা হয়। হস্তান্তরিত বিষয় সমূহ নির্বাচিত মন্ত্রিসভার হাতে ন্যস্ত করা হয়। মন্ত্রিসভা এসব দায়িত্ব পালনে আইনসভার নিকট দায়ী ছিলেন। সংরক্ষিত বিষয় সমূহ পরিচালনার ভার গভর্নর জেনারেল তার উপদেষ্টা মন্ডলীর হাতে ন্যস্ত করা হয়। উপদেষ্টা মন্ডলীর সদস্যগণ, উপদেষ্টা পরিষদের সদস্যগণ আইনসভার নিকট দায়ী ছিলেন না। 4. প্রাদেশিক স্বায়ত্তশাসন। এই আইনে প্রদেশ সমূহে দ্বৈত শাসন রহিত করা হয় এবং স্বায়ত্তশাসন ও দায়িত্বশীল সরকার গঠনের ঘোষণা করা হয়। প্রাদেশিক বিষয় সমূহের উপর প্রদেশের কর্তৃত্ব স্বীকার করা হয়। প্রাদেশিক মন্ত্রিসভাকে আইনসভার নিকট জবাবদিহি বা দায়ী করার বিধান রাখা হয়। 5. যুক্তরাষ্ট্রীয় আদালত। এই আইনের মাধ্যমে একজন প্রধান বিচারপতি ও অন্য 2 জন বিচারক নিয়ে একটি যুক্তরাষ্ট্রের আদালত স্থাপনের ব্যবস্থা করা হয়। এই আদালত সংবিধানকে ব্যাখ্যা দেন এবং কেন্দ্রীয় সরকার ও প্রাদেশিক সরকার সমূহের মধ্যে উত্থাপিত বিরোধ মীমাংসা করতে পারতেন। তবে ব্রিটিশ প্রিভি কাউন্সিল সর্বোচ্চ আপিল আদালত হিসেবে থেকে যায়। 6. বিষয় হলো গভর্নর জেনারেল ও গভর্নরদের বিশেষ ক্ষমতা। এই আইনে কেন্দ্রীয় সরকারের প্রধান গভর্নর জেনারেল ও প্রাদেশিক গভর্নরদেরকে প্রচুর ক্ষমতা প্রদান করা হয়। গভর্নর জেনারেল ও প্রাদেশিক গভর্নরগণ নিয়মতান্ত্রিক প্রধান ছিলেন না, তারা মন্ত্রিসভার উপদেশ উপেক্ষা করতে পারতেন। গভর্নর জেনারেল ও প্রাদেশিক গভর্নরগণের হাতে বিশেষ ক্ষমতা, স্বেচ্ছাধীন ক্ষমতা এবং ব্যক্তিগত বিচার বুদ্ধিমূলক ক্ষমতা অর্পণ করা হয়। গভর্নর জেনারেল আদালতের জারি করতে পারতেন এবং কেন্দ্রীয় প্রাদেশিক আইনসভা আনীত আইনের বিরুদ্ধে বেটু প্রয়োগ করতে পারতেন। শিক্ষার্থীবৃন্দ, একটি বৈশিষ্ট্য হলো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এই আইনে কেন্দ্রে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয়। উচ্চকক্ষের নামকরণ করা হয় রাষ্ট্রীয় সভা বা কাউন্সিল অফ স্টেটস,
এবং নিম্নকক্ষে নামকরণ করা হয় ব্যবস্থাপক সভা বা ফেডারেল অ্যাসেম্বলি। উচ্চকক্ষের সদস্য সংখ্যা 260 এবং এর কার্যকাল 9 বছর, তবে 3 বছর অন্তর অন্তর এক তৃতীয়াংশ সদস্য পরিবর্তনযোগ্য ছিল। অন্যদিকে ব্যবস্থাপক পরিষদের সদস্য সংখ্যা ছিল 275 জন এবং এদের কার্যকাল ছিল 5 বছর। আর নতুন প্রদেশ, এই আইন দ্বারা সিন্ধু ও উড়িষ্যা নামে দুটি নতুন প্রদেশ সৃষ্টি করা হয়। 9 নম্বর বৈশিষ্ট্য হলো বার্মার পৃথকীকরণ। এই আইন দ্বারা বার্মা বা মিয়ানমারকে ভারতবর্ষ থেকে পৃথক করা হয়। 10, মুসলমানদের প্রতিনিধিত্ব। এই আইন দ্বারা পৃথক নির্বাচন ব্যবস্থা চালু করা হয় এবং কেন্দ্রীয় আইনসভার এক তৃতীয়াংশ আসন মুসলমানদের জন্য সংরক্ষণ করা হয়। এই আইনে সাধারণ আসনগুলিতে তফসিলভুক্ত নিম্নবর্ণের হিন্দুদের জন্য বিশেষ কিছু আসন সংরক্ষিত রাখা হয়। 11, সংবিধান সংশোধনের ক্ষমতা। সংবিধান ছিল অনমনীয় ও দুষ্পরিবর্তনীয়। ভারতের কেন্দ্রীয় বা প্রাদেশিক আইনসভার সংবিধান সংশোধনের কোনো ক্ষমতা ছিল না। এই আইন বা সংবিধান সংশোধনের ক্ষমতা একমাত্র ব্রিটিশ পার্লামেন্টের উপর ন্যস্ত করা হয়। ভালো নম্বর বৈশিষ্ট্য হলো প্রাদেশিক আইনসভার প্রতিনিধিত্ব। এই আইন দ্বারা প্রাদেশিক আইনসভাগুলোকে এই আইন দ্বারা ভারতের আইনসভাগুলোকে পুনর্গঠিত করা হয়। 11টি প্রদেশের মধ্যে 6টিতে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয়। এই প্রদেশগুলো ছিল বাংলা, বিহার, আসাম, মাদ্রাস, মুম্বাই ও যুক্তপ্রদেশ। অবশিষ্ট 5টি প্রদেশে আগের মতো একক বিশিষ্ট আইনসভা রাখা হয়। রাজ প্রতিনিধির পদ, এই আইনে রাজ প্রতিনিধি বা ক্রাউন রিপ্রেজেন্টেটিভ পদ সৃষ্টি করা হয়। এই নতুন পদটি সৃষ্টির উদ্দেশ্য ছিল দেশীয় রাজ্যগুলোর উপর রাজার সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করা। 14, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। এই আইনে প্রথমবারের মতো নির্বাচনের মাধ্যমে স্পিকার ও ডেপুটি স্পিকার নিয়োগের ব্যবস্থা করা হয়। শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। সবাই তোমাদের প্রতি বাড়ির কাজ থাকবে। আইনগুলো তোমাদের পরিবর্তিত যে সিলেবাস দ্বারা পরীক্ষার্থী আছো তাদের ক্ষেত্রে আইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু পরিবর্তিত সিলেবাসে এই বিষয়টি আছে। এই জন্য তোমরা 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য সমূহ মুখস্থ করে নিবে, আয়ত্ত করে নিবে, যাতে পরীক্ষায় যদি কয়েকটি বৈশিষ্ট্য বলে তাহলে তোমরা সবগুলো বৈশিষ্ট্যই লিখতে পারো। এই জন্য এটা আত্মস্থ করে নিবে। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।